এই তোর মুসলমানের সময় একটা গরু জবাই দিলাম, গরুটা যদি রেখে দিতে পারতাম আজকে 20টা গরুর মালিক থাকতাম। এখানে মাত্র 15 টাকা দিয়ে যাই, আমি 250-300 টাকা দিতে পারবো না, তার এই কোট প্যান্ট পর যেতাম। এই তোরে পড়াশোনা না করে যদি 20 বছর আগে আমি 2টা গরু কিনতাম, এতদিন আমি 100টা গরুর মালিক থাকতাম। আর তুমি লেখাপড়া করে কি সিরিজ হ্যাঁ, এই শয়তান না বুদ্ধিটা তেলে কেটাই দে। তো অটো চালাই না, আমার একটু ওই হালার ফালার নামটা একটু কম দেখি। ওই অটো রিক্সার যে স্ট্যান্ড আছে ওই জায়গায় দাঁড় করা দি, মানে চান্দা তুলতি। যে তোর মানে বিয়ে করার সময় যদি তোর নানার কাছ দিয়ে 2টা গরু নিতে পারতাম, এতদিন 20টা গরুর মালিক থাকতাম। ওই সুরিটার দিকে একটু ডরতাইতে গেলাম, ডরতাইতে যাইয়ে একটানি হান্দাইয়া লাইছি। বিল্ডিং উঠতে হাঁটছো নি আবার তাই? আমি বিপদে পারলাম না, ইয়ে বেটা কমবে, তুই অটোওয়ালা তাই দাও। জি জনাব, কোথায় যাবেন বলুন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি তো আপনার বলাই নাই স্যার, আমি অটোওয়ালারে বলাইছি। এই তাই দাও, এ কমবে তুই। জি জনাব, আমি অটোওয়ালা। এ বা কয়েন কি স্যার, আপনি এই বন্যা কালে মস্করা হওয়ার লোক পান নাই নাকি? আপনি অটোওয়ালার কোট প্যান্ট টাইপ করে দিয়ে আইয়া হলেন স্যার। অন্য একদিন মস্করা হরব না, আমি নিজেও আপনার সাথে। আপাতত আমি একটু বাড়ি যাব, আপনি আচ্ছা কি তুমি? এই যে জনাব, আপনি ভুল করছেন, আমি মোটেও মস্করা করছি না, এটাই আমার অটো আর আমি এটার চালক। এই আপনি কি টিকটক টিকটক হরে ওই পার্টির লোক নেই? আবার ক্যামেরা কোমেরা পাঠাইছেন এই পিছনে, মনে হয় যে নেই আমার লোকে ঘরতে আছে, ক্যামেরাও তো নাই তাই তো। মনে হয় যে মোড়টা করলেই আর ওই সুঠার নিচে নেবে না স্যার। আমি আপনার অটোতে মনে হয় যে যাইতে পারবো না, কারণ আমি আমাকে যে ইতে কাউয়ারচরের মোড়ে যাই, এখানে মাত্র 15 টাকা দিয়ে যাই, আমি 250-300 টাকা দিতে পারবো না, তার এই কোট প্যান্ট পর গেছে। তাই জনাব, কাউয়ার চরের মরে গেলে আমিও 15 টাকাই নিয়ে থাকি, চলুন আপনি ভয় পাবেন না। জি এই আপনি আমার একটা খামচি মারেন ভাই, এই এই একটা খামচি মারেন। আমি মনে হয় ঘুমাই নাই, আমি হাঁপতে গিয়ে। জি এই দাঁড়ান খারা, একটু ইনুস দেওয়া পড়ি তুই। আমি তো ঘুমাই তো আর নাই, ফোন এই লাইন আপনার টাহা। আর ভাই যান, এই 5টা টাকা বেশি দিলাম, কিছু মনে করবেন না, আমরা বুঝি, কারণ এই যে কোট প্যান্ট এই একটা খরচা আছে আলাদা। তাই আমার একটা কথা আছে বুঝছেন, আপনি রে আপনার অটোতে আওয়ার সময় হলাম, আপনি বলে ইউনিভার্সিটি পাস করছেন শিক্ষিত। জি তার আপনার এই শিক্ষিত মানুষে এই শয়তান্য বুদ্ধিটা দিলে কেটাই দিয়ে তো অটো চালাই না, আমার একটু ওই হালার ফালার নামটা একটু কম দেখি না ভাইজান। আসলে এই অটো চালানোর বুদ্ধিটা আমার নিজে, ও পাশে এই খারান গাড়ি রোডে রোডে গাড়ি গাড়ির টেলিফোন এই নি খা, আপনি এই নি খারান কোন দিক? এই অটো চালানোর বুদ্ধিটা আমার নিজেরই বুদ্ধি। আচ্ছা ইউ জি হ্যাঁ, তাহলে এই কোন দিক ভালো করে খুললে কোন দিক কি ফাইলে, মানে কি শিক্ষিত এই অটো চালায়? আপনি তাহলে পুরো কাহিনীটা শুনবেন? হ্যাঁ কোন, আমি আমি শুনবো কোন কোন তাহলে শুনুন।
ছোট ভাই মানুষ অনেক মন্ত্রী মিশ্রের আদাত আছে তোমার, তা আমার ছেলে একটু চাকরি বাকরি ঢুকে দেওয়া যায় কোনো মতে? এ তুমি কি এই জামানার কোনো খোঁজ খবর রাখো? বললো 10,000 টাকা দামে চাকরি করতে গেলি 12,00,000 টাকা ঘুষ দিয়া লাগে। তা আমি নাই মানে তাকুতা মানুষ, আমার মন্ত্রী মিনিস্টারের সাথে হাত আছে। আমি মনে করো যে মন্ত্রীরে ফোন দিলাম, ওদিকে ডোনাল্ড ট্রাম্পরে ফোন দিয়ে বড় জোর আমি 2,00,000 টাকা কমাতে পারি বাবা, তার বেশি তো আমি পারবো না। উনিও টাকা বললো এ জামানায় টাকা ছাড়া কিছু চলে না। বললো ওই চাকরি বাকরি বাদ দাও, আমি একটা বুদ্ধি দিই সেইটা শোনো। তোমার এই সোয়ালের তো মাশাল্লাহ সিয়ারা ছবি খারাপ না, তাগড়া জোয়ান আছে। আমার পার্টিটি ডুবোই দাও। কয়দিন একটু ওই মিছিল মিটিং করবে, সিয়ারাটা পরিচিত হলি, ওই অটো রিক্সার যে স্ট্যান্ড আছে ওই জায়গায় দাঁড় করা দি, মানে চান্দা তুলতি। বললো মারা ওই চান্দা উঠে চান্দা খাই তো কুল ভাবে না, চাকরি বাকরি দেখি আরবে। বললো মারা তাছাড়া কেউ যদি চান্দা না দিতে চায়, মাল একটা ডুবোই দি, মানে মাজাই দুই দিকেই ধার, বুঝছো আপা? কেউ যদি চান্দা না দিতে চায় মালটা বাইর করে খালি ভয় দিব, খবরদার ঢুকন মুখে দেওয়া বছর তাহলে কিন্তু মাদার কেস খেয়ে যাতে হবে, বুঝছো? বললো ও জায়গাতেই তো চান্দা উঠে কুল ভাবে না, তাও চাকরি বাকরি দেখি আরবে।
আরে সুবহান আল্লাহ, কাহিনীটা দেখছো কি কষ্টের ভাই জান। এরপর তারপর আমি চিন্তা করে দেখলাম, এভাবে চাকরির অপেক্ষায় ঘরে বেকার বসে থাকলে তো আমার চলবে না। না না চলবে, যে কোনো সৎ উপায়ে আমাকে ইনকাম করতেই হবে। না তাই আমি এই পথটি বেছে নিলাম। পাশাপাশি আমি অনেক প্রতিষ্ঠানে চাকরির ইন্টারভিউ দিয়ে চলেছি, চাকরি হলে হবে, আর তা না হলে হয়তো বা এভাবেই একদিন অটো চালাতে চালাতে আমি একদিন সাকসেস হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনি পারবেন ভাই। যে আমার একটা কথা হইলো কি, আপনি শিক্ষিত মানুষ, এই যে অটো চালান মানে একটু সাইয়ে সই হাসেন না, ওই যে কইলেন কাহিনীর মধ্যে লজ্জা লাগে না ভাইজান? যদি অটো চালানোটা আমার কাছে লজ্জা লাগে তাহলে আমার শিক্ষার কোনো মূল্যই নেই, কারণ এই জগতে কোনো কাজই ছোট নয়। না না কথা কইতে ঠিক কইছেন। না আমাকেও দেশে মানুষ দেন, শিক্ষার কি মূল্য দেশে কন, চাকরির কি মূল্য দেশে কন? এই যে একটা মানুষ যে শিক্ষিত হয়, এই যে বিএ পাস করে, কই যে একটা চাকরিতে ঢুকলে দেন ছোটোখাটো চাকরি 6,000 টাকা বেতন দেয়, 8,000, আর সেই একটা অটো লাগলে মাসে 15,000 টাকা কামায়। হ্যাঁ এই যে আপনি কিন্তু ভালো হন, 15,000 টাকা মানে আপনি অনেক জায়গায় আছেন না, 6,000 টাকা চাকরি দেয়, এই সময় পিছিয়ে সময় খুবই লাভ আছে, কাজে করলে ছোটো মনে করা যাইবে না। আর ভাইজান আপনার একটা কথা বলবো, বলুন। আমি ওই যে বাড়ি কাম করি, ছোটকাল দিয়ে কাম করি, ওই বাড়ির যে মালিক, আর বিরিয়ানি কোম্পানি আছে বুঝছেন, তা মালিকে আমার কইছে, আমার খুব বিশ্বাস হবে, আমার কইছে কি, এ গেদু তুই একো পোলা এনে দিতে পারবি, আমার কোম্পানির ম্যানেজার বানাবো ম্যানেজার পোস্টে। হে আমার কইছে, আমি যদি আপনি তো ভালো শিক্ষিত ভালো লাগিয়ে গেছে, আপনার আপনি যদি আমার লাগে যাইতেন, আমার কথা কইলে মালিকে হালায় না, হে মানু ভালো আপনি যাইবেন আমার লাগে, আমার মনে হয় যে আমি এই চাকরিটা আপনার বাবাই দিতে পারবো। অবশ্যই যাবো ভাইজান। হ্যাঁ যাইবেন তাহলে একটা, এই তো হ্যার বাড়ি, হে আলো কোম্পানিতে আছে, অ্যালোন কোম্পানিতে, তো একটা কথা কইল কোম্পানিতে যাওয়ার সময় এইবার ভাড়াটা কইল দে তার দুটা, কোনো সমস্যা নাই। আব্বা দাঁড়াও। কি ভাইয়ের দেহ তো কমে গেলে, আবার 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 শিক্ষিত ছেলে সম্মান দিয়ে কি আমি পানি দিয়ে খাবো নি? আমি মোটেও মশকরা করছি না। আবার দেবেন? আবার আপনি ভুল করছেন, আমি অটোওয়ালা না কাঠি। আবার আজকে আমি বিষ্ণুপুরের মালিক থাকতাম, কি যে করলাম আপনার। তুমি আমার যে চান্দা তুলতি ট্রাক স্টেশনে পাঠাই দিলে না, সে চান্দা তুলতি যে তুমি আমার একটা ছুরি দিলে না? না আগে ট্রাক স্টেশনে দেখালা ছেলে ভাষা তো আব্বা, এটা আমারে খুশি দিছে কেন, কাজ কটাইছো তুমি? ওই ওইছে কি, যখন ঘাটতার আমি করতেছিল তর্ক করতেছিল, তখন আমি বলি যে তুই আমারে চিনিস, আমি বললাম ভাষা কেন সমস্যা তো এই কই গেলাইছি, কি করে ফেলাইছো আব্বা?